Assalamu alaikum. Welcome to my channel Yummy Recipes by Mariam Afroz. আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছানার লালমোহন মিষ্টি রেসিপি। ছানা তৈরি সহ কিভাবে পারফেক্ট ভাবে ছানার লালমোহন বানাতে হয়, যাতে ভেঙে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিষ্টিটা শক্ত হয়ে না যায়, অথবা শিরায় দেওয়ার পর অনেকের মিষ্টি ভেঙে যায়, তো সেই সব সমস্যার সমাধান নিয়ে আজকে রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি গতকাল সন্ধ্যায় একবার মিষ্টিটা বানিয়েছি, এখন যে মিষ্টিটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা আমার গতকাল সন্ধ্যায় বানানো মিষ্টি। আজকে সকালে আবার আমি একই রেসিপিতে আবারও মিষ্টিটা বানিয়েছি, আলহামদুলিল্লাহ একেবারে কোনোই পার্থক্য নেই। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি আধা লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ আর পানি দিয়েও একটা মিশ্রণ তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে 2 কাপ পানি ও আধা কাপ গুঁড়ো দুধ দিতে হবে। যে দুধই নিন না কেন অবশ্যই ফুল ক্রিম দিতে চেষ্টা করবেন, এতে করে ছানাটা সফট এবং পারফেক্ট হবে। এখন আমি দুধটাকে জ্বালিয়ে একটা বলক তুলে নিব। দুধে বলক চলে এসেছে, এখন নেড়ে চেড়ে ঠিক 1 মিনিট নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। সামান্য ঠান্ডা হতে হবে। এভাবে ঝুলিয়ে রাখতে হবে 30 মিনিট। এ থেকে বেশি ঝুলিয়ে রাখতে হবে না, এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে। 30 মিনিট পর আমি একটা প্লেটে ছানাটা ঢেলে নিচ্ছি। এখানে আমি আমার আধা কাপ ছানা হয়েছে, আপনারা চাইলে থেকে বেশিও করতে পারেন, সেক্ষেত্রে ভিনেগার মিশ্রিত পানিটাও ডবল করে নিতে হবে। জোরে চেপে কাজটা করা যাবে না, এতে করে ছানার ভিতরে যে তেলটা আছে ওটা কিন্তু বেরিয়ে যাবে, পরে মিষ্টিটা বানানোর পর কিন্তু শক্ত হয়ে যাবে। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে ভালো করে চেপে চেপে
আলতো করে চেপে চেপে ছানাটাকে মিশিয়ে নিব। এমন মসৃণ একটা ছানার ডো তৈরি হবে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ডোটা কতটা মসৃণ। এখন আমি এখান থেকে সমান পাঁচটা ভাগ করে নেব, এতে মিষ্টিগুলো সমান হবে, তাই আগে সমান পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি। এই মিষ্টিগুলো বানিয়েছিলাম, তো সেই শিরাটা রয়ে গেছে আমার, আমি এখন সেই শিরাটাকেই জাল করে নিয়েছি। আপনারা এখানে এক কাপ চিনি ও দুই কাপ পানি একসাথে মিশিয়ে একবার ফুটিয়ে নেবেন। আর এভাবে যে শিরার রঙটা লাল হয়েছে, এটার কারণ হচ্ছে আমি প্রথমে 1/4 কাপ চিনি আর 1/4 কাপ পানি জ্বালিয়ে ক্যারামেল করে নিয়েছি। এরপর আমি এক কাপ চিনি ও দুই কাপ পানি একসাথে এই ক্যারামেল করা পাতিলটাতে দিয়ে দিয়েছি, তো শিরাটা এরকম একটা সুন্দর লালচে রং এসেছে। চুলার আঁচটাই পর্যায়ে এরকম থাকবে। আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই আছে, আমি মিষ্টিগুলোকে প্রথমে জাল করে নিয়েছি 8 মিনিট, প্রথম 5 মিনিট, তারপরে আবার 3 ঢাকনাটাকে উল্টিয়ে পাতিলের হাতল ধরে নেড়ে চেড়ে দিয়েছি, তারপর আবার 3 মিনিট। 8 মিনিট পর আমি এখানে আধা কাপ পানি দিয়ে দিয়েছি, কারণ শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর যদি শিরা বেশি ঘন হয়ে যায় তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে, তাই এখানে আমি আধা কাপ নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আরও মিডিয়াম করে দিয়ে জাল করে নিব মোট 12 মিনিট। একসাথে 12 মিনিট ঢাকনা দিয়ে জাল করা যাবে না, 4 মিনিট 4 মিনিট করে মোট 3 ভাগে 12 মিনিট জাল করে নেব। 4 মিনিট পর পর ঢাকনা উল্টিয়ে পাতিলের হাতল ধরে নেড়ে দিতে হবে, কোনোভাবে চামচ দিয়ে নাড়তে যাবেন না, এই পর্যায়ে মিষ্টিগুলো খুবই সফট থাকে, তাই চামচ দিয়ে নাড়তে গেলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে।
উল্টো হয়ে গেছে। আপনারা কষ্ট করে মোবাইলটা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে ধরে ভিডিওটা দেখবেন। আমি বুঝতে পারিনি ব্যাপারটা, আমি খুবই দুঃখিত এটার জন্য। আপনারা প্লিজ কষ্ট করে ভিডিওটা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন।